ইভিএমে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে জনগণ, এখানে কারচুপির কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাদের গায়ে দুর্নীতির দাগ তারাই বড় কথা বলে। সংসদের ১১তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকাতেই সরকারের উন্নয়নগুলো আজ দৃশ্যমান, সুনির্দিষ্ট নীতিমালা নিয়েই দেশ পরিচালনা করা হচ্ছে বলেও জানান শেখ হাসিনা। এসএম আরিফের রিপোর্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর এবং একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি আপনারা সবাই একটু পড়ে নেবেন তাহলে আমাদের উন্নয়নটা কত। রাষ্ট্রপতির ভাষণকে সরকারের বাস্তব চিত্র অভিহিত করে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিরোধী পক্ষের সমালোচনার জবাব দেন তিনি। বিএনপি যখন ক্ষমতা ছিল ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পাঁচবার সারা বিশ্বে তারা দুর্নীতিতে এক নম্বর চ্যাম্পিয়ন। দুর্নীতির দায়ে এতিমের অর্থ আত্মসাতের দায়ে যারা কারাবরণ করতে হয় ১০টা অস্ত্র চোরাকারবার করতে যেয়ে, অস্ত্র পাচার করতে যেয়ে, সেই মামলা গ্রেনেড হামলার মতো প্রকাশ্য দিবালকে বিরোধী দলকে হত্যার বা আমাকে হত্যার যে প্রচেষ্টা, সেই মামলায় যারা সাজাপ্রাপ্ত, এরা যখন কোনো দলের নেতৃত্বে থাকে সেই দল জনগণের কাজ করবে কিভাবে। আওয়ামী লীগের উপর মানুষের আস্থা আছে বলেই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে জনগণ বলেও জানান সরকার প্রধান। এখন আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের কল্যাণ হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করছে, যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলিতে। মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে, আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছি, সেখানে ভোট নেওয়ার কিছু কারচুপি করার কোনো সুযোগ নাই, যার যার ভোট সে নিজে দিতে পারে। এখন আর ওই ১০টা হুন্ডা ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা সে পদ্ধতি নাই। তিনি বলেন, টানা ক্ষমতায় থাকার সুফল পাচ্ছে জনগণ আর সরকারের উন্নয়নগুলোও এখন দৃশ্যমান। ১২ বছর হলো আমরা সরকার পরিচালনা করছি, এই একটানা সরকার গঠন করার ফলে আজকে যে উন্নয়নের কাজগুলো আমরা করে যাচ্ছি তা দৃশ্যমান হয়েছে। করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর রহমতে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব, তার তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে এবং যাদের পাশ করানো হয়েছে শতভাগই পাস, তারা যখন শিক্ষা নেবে তখনই যাচাই করা যাবে কে টিকে থাকবে কে টিকে থাকবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির ঘোষণা সংসদকে অবহিত করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এস এম আরিফ, মাইটিভি।